ছিল ভীষণভাবে দীর্ঘকাল ধরে হিংসাত্মক কার্যকলাপ করে। গতকাল দুপুর আনুমানিক দুটো থেকে আড়াইটার মধ্যে কেউ বাড়িতে থাকার সুযোগে না থাকার সুযোগে মাকে কুপিয়ে ওখানে স্পটে মেরে ফেলে এবং ওর ভাইয়ের বউ সেই ঠেকাতে গেছিল তাকেও যথেচ্ছভাবে কোপায়। এর মতো অবস্থায় একজন ভাইয়ের বউ যে তাকে কল্যাণী হসপিটালে চাকদা হসপিটাল থেকে ট্রান্সফার করে এবং তাকে কল্যাণী হসপিটাল কলকাতায় পাঠায়। সারা রাত্রি সমস্ত হসপিটাল ঘুরে কোথাও ভর্তি হতে না পেরে এখন কল্যাণী হসপিটালে গাছতলায় বসে আছে সারা রাত্রি ধরে ঘুরে। এটা চরম খারাপ ভয়াবহ পরিস্থিতি। এবং এই যে দুষ্কৃতকারী সুকুমার বিশ্বাস, এর আগেও একটা ঘটনা ঘটিয়েছে। ওর ছোটো বোনকেও ছবছর আগে কুটিয়েছিল। কী নাম ছোটো বোনের? নাম হচ্ছে শান্তি। তাকেও কুপিয়েছিল ছবছর আগে। তো সেই সমাজ বিরোধীকে মনে হয় সিনেহাটের মানুষ ব্যবসায়ীরা তাদের দেখতে পেয়ে ধরে কালকে পিটিয়ে মনে হয় পুলিশের হাতে তুলে দিয়েছে, তাকে গ্রেপ্তার হয়েছে। এর মতো অবস্থায় আমরা যে ছেলেটি এই কাজ করেছে সুকুমার বিশ্বাস, তাকে তার যথাযথ শাস্তি আমরা চাইছি। তার কারণ, এ যদি আবার কোনোরকম বাইরে আসে আবার সমাজের বড় ক্ষতি করে দিতে পারে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখব যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাতে শাস্তি হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার নাম কি? আমার নাম তিনিশ সরকার, আমি এই পাশেই বাস করি এই ওয়ার্ডে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।